টিভি, আমার দেশ, আমার গর্ব। অন্তরে আছে আল্লাহর প্রেম আর নবীর ভালোবাসা, তাই তো হাজার হাজার মাইল পায়ে হেঁটে মক্কা নগরীতে যাওয়ার স্বপ্ন দেখেছেন সিহা। 2023 সালের হজে অংশ নিতে শুরু করেছেন ঐতিহাসিক পদযাত্রা। টানা 59 দিন চলার পর সিহাব এর মধ্যে 2500 কিলোমিটার পথ অতিক্রম করেছেন। হাঁটতে হাঁটতে পায়ে ফুসকা পড়ে গেছে, তবুও চলছে তার পথ চলা। রোদ বৃষ্টি রাস্তার প্রতিবন্ধকতা কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারছে না সিহাবের সামনে। ভারতের কেরালা রাজ্যের জেলা মালাপ্পুরাম, এই শহরে বাস করেন সিহাব চুত্তুর। ছোট থেকেই তার ইচ্ছা পায়ে হেঁটে হজ করবেন, কিন্তু তার বাড়ি থেকে মক্কার যে দূরত্ব তাতে পায়ে হেঁটে হজ করা মোটেই সহজ নয়। কিন্তু তিনি যে প্রতিজ্ঞা করেই ফেলেছেন, তাই বাড়ি থেকে 8640 কিলোমিটার দূরে মক্কায় পায়ে হেঁটে গিয়েই পবিত্র হজ আদায় করবেন সিহাব। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম জানায়, 2023 সালে হজ করার ইচ্ছা করেছেন সিহাব চত্বর। এজন্য তিনি 2 জুলাই হজ যাত্রা শুরু করেন। অনেকটা পথ পাড়ি দিয়ে তিনি এখন পাকিস্তান সীমান্তে অবস্থান করছেন। তার আশা, 275 দিনে তিনি 8540 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম হবেন। পথ চলার জন্য পাথেয় হিসাবে সিহাব সাথে নিয়েছেন 10 কেজি ওজনের একটি ব্যাগ, যাতে আছে একটি বিছানা, একটি ছাতা ও 4 সেট কাপড়। আর রাতে তিনি বিভিন্ন মসজিদে থেকে রাত কাটাবেন, সাথে বিভিন্ন দেশের মানুষ তাকে আপ্যায়ন করবেন। এক সাক্ষাৎকারে ভারতীয় গণমাধ্যমকে সিহাব বলেন, হেঁটে মক্কায় যাওয়ার ইচ্ছা ছিল তার, তাই তিনি প্রস্তুতি নিয়ে বের হয়েছেন। প্রত্যেক সক্ষম মুসলিমের জন্য জীবনে একবার হজ করা ফরজ, তাই তিনিও হজ করতে চান। তিনি আরো জানান, একজন সুস্থ মানুষ হিসেবে তিনি দিনে 25 কিলোমিটার হাঁটতে পারেন, তাই তিনি প্রতিদিন এই দূরত্বের পথ পাড়ি দিবেন। পায়ে হেঁটে হজে যাবার জন্য 8 মাস আগে থেকে সিহাবের প্রস্তুতি শুরু হয়। এ বিষয়ে তিনি বলেন, হজযাত্রার জন্য আমার ভ্রমণ বিমার প্রয়োজন ছিল, যেন পথে কোনো দুর্ঘটনার শিকার হলে আর্থিক সাহায্য পাই। এছাড়া পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরবের ভিসার প্রয়োজন ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালিধরন আমাকে প্রক্রিয়া এগিয়ে নিতে সাহায্য করেছেন। যাত্রাপথে সিহাবের সাথে বিভিন্ন সময় অনেক মানুষকে হাঁটতে দেখা গেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পায়ে হেঁটে হজে যাওয়ার ছবি ভাইরাল হয়ে গেছে। এরই মধ্যে রাস্তায় দাঁড়িয়ে সবাই তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। দীর্ঘ পরিশ্রম করে সিহাব যেন হজে পৌঁছাতে পারেন সেই দোয়া করছেন। সিহাব ভারতের কেরালা থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরবে পৌঁছাবেন। সিহাবের আশা, 6 দেশের সীমানা অতিক্রম করে তিনি 2023 সালের হজে অংশগ্রহণ করতে পারবেন এবং আল্লাহ তার দীর্ঘ পরিশ্রম কবুল করবেন। হজ পালন শেষে তিনি পরিশুদ্ধ হৃদয় নিয়ে দেশে ফিরতে চান। ওয়াফারিমু, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।